পাশকুড়ায় দিগলাবার এলাকায় বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল খাবারের দোকানে। সাত সকালে ৬ নম্বর জাতীয় সড়কে পাশকুড়া থানার দিগলাবার এলাকায় খড়গপুর থেকে কলকাতাগামী একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশে থাকা একটি খাবারের দোকানে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজন গাড়ির নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে পাশকুড়া থানার পুলিশ, দুটি ক্রেন দিয়ে গাড়ি তোলার চেষ্টা চলছে। আমরা বাজারে যাবো বলে রোডের ধারে আমরা উঠছি, হঠাৎ দেখি আচমকা একটা আওয়াজ ছুটে এসে দেখি একটা বালির গাড়ি বাম সাইড দিয়ে একদম সাইড দিয়ে দেখি একটা সামনে চায়ের দোকান ছিল, চায়ের দোকানে গিয়ে হুড়মুড়িয়ে গাড়িটা পাল্টে মানে সাইড হয়ে ট্রেনে পড়ে গেছে। ঠিক আছে, এবার একটি দু বোন তারা চপ কিনে বাড়ি ফিরছিল, তার মধ্যে এক মেজোটা ছোটো বোনটা ছিটকে পড়ে যায় আর বড়োটা মেজোটা গাড়িতে চাপা পড়েছিল, তোলার সবাই মিলে বের করে তাকে, সেখানে সে তখন সে স্পটে ডেড হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।